জল তো সমস্যা তো তিনবার পাইপ পাল্টালো তিনবার সরকার থেকে টাকাগুলো কি সব সরকারে আমাদের টাকা নিয়ে সরকারই করছে আর সেই টাকাগুলো কন্ট্রাক্টররা মেরে দিচ্ছে এসব পাইপ ওই যে পাইপ পুঁতে গেছে পাইপ লাগিয়ে গেছে জলটা কোথায় জলটা নেই এই সেই সব মাসের বসাতে হচ্ছে 50-60 হাজার টাকা তো যার আছে সে বসাচ্ছে কিন্তু যার টাকা নেই তারা কি করবে তারা জল না খেয়ে মরবে জলের সমস্যা প্রথম প্রথম যখন কলটা লাগিয়েছিল তখন জলটা পাচ্ছিলাম তারপরে আর জল পাচ্ছি না জল আসছে না লাইনে পাইপে জল নেই হ্যাঁ না না পঞ্চায়েতে যাইনি জল আমাদের ওর জল দিয়েছে কারণ মানে টাইম কলে কিনা আমরা জল পাচ্ছিলাম না আমাদের কলটা অনেক উঁচু ছিল মানে এই 3-4 দিন হয়েছে মানে এখানে এত নিচু করতে তবে জল আসছে জলের খুবই কষ্ট গত 15 বছর ধরে কোনো কল টল ছিল না কিন্তু এখন হচ্ছে কি পাইপ লাইন লাগিয়েছে কিন্তু সেই পাইপ লাইনে কোনো জলই আসে না এদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে যে ওই বাড়িতে বাড়িতে যে হাউস কানেকশন দেওয়ার কথা ছিল আমাদের 8টা বুস্টার পাম্প অ্যালটমেন্ট হয় ইতিমধ্যে 2টো বুস্টার পাম্পের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম প্রথম সময়ে সেখানে থেকে আমাদের 3টে গ্রামের জলের একদমই কোনো সমস্যা নেই যে বুস্টার পাম্পটা চন্দনপুকুরে বসেছে এবং আরেকটা বুস্টার পাম্প আমাদের মামুদপুরে বসেছে সেখান থেকে একটু জলের সমস্যা মামুদপুর বুস্টার পাম্প থেকে আছে কুন্দর আলীতে জল যাচ্ছে না জল এখানে বহুদিন থেকেই আসছে না একবার পাইপ লাগিয়ে দিয়েছিল মাসখানেক ছিল তারপরে আর আসে না আগে জল পড়তো হ্যাঁ ওই জল না আমি অনেককে বলেছি পঞ্চায়েতের সদস্যদেরও বলেছি তাদেরও কেউ কিছুই না বলে হবে দু একটা বাড়িতে জল আসছে আর বাকি কোনো জল নেই যে যে গ্রামে পানীয় জলের সমস্যা হচ্ছে সেখানে সেখানে আমরা পিএইচই থেকে গতকালকেও জলের গাড়ি গেছিলো আজকেও যাবে এবং আমরা বিকেলের দিকে আরও একটা গ্রাম থেকে খবর এসছে যে সেখানে পানীয় জলের অসুবিধা হচ্ছে আমরা সেখানে মাননীয় বিধায়ক স্যার আমাদের 2টো জলের গাড়ি দিয়েছিলেন আমরা পাঠাবো জলের প্রচুর সমস্যা একটুও জল নেই কিচ্ছু জল কোনো জলই নেই চানের জল আমরা পাচ্ছি না আমরা এই 1000 ফুটের জলে ওই এক বালতি করে চান করি আমাদের এই 250 ফুটের কল রয়েছে কিন্তু ওটা জল পড়ে কুন্দরালী পশ্চিম মণ্ডলপাড়াতে জলের সমস্যা আছে ওখানে আমরা জানি সেই জন্য পঞ্চায়েত থেকে আমরা টেন্ডারও করেছি টিউবওয়েলের টেন্ডার কমপ্লিট হয়ে গেলে অনলাইন টেন্ডার তো কমপ্লিট হয়ে গেলে আমরা ওখানে ডিপ টিউবওয়েল বসাবো মাননীয় বিধায়ক স্যার বিমান ব্যানার্জি স্যার আমাদের এমএলএ উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি করে দিয়েছেন যাতে মানে কুন্দরালী পশ্চিম মণ্ডলপাড়াতে একটা নতুন করে বুস্টার পাম্প হয় মামুদপুর থেকে কানেকশান ওখানে দেওয়া হয়েছিল কিন্তু সেই কানেকশানে জল যাচ্ছে না তার জন্য আমিকে স্যারকে চিঠি করেছি এবং সেই চিঠি স্যার রেকমেন্ড করে দিয়েছেন তার নামান নিয়ে গেছে টাকাও 100 করে নিয়ে গেছে যতবার ফুটসরে টাকা দাও শুধু এদের ওই টাকা নিয়ে এমএলএস মধ্যে ভাগ বাজার হয়েছে জলের কানেকশান পিএইচই কাজ করেছে কিন্তু এরকম কোনো খবর আমাদের কাছে নেই আমরা পঞ্চায়েত থেকেও আমরা স্টাফ দিয়ে ভিজিট করিয়েছিলাম এরকম কোনো খবর নেই যে কেউ টাকার বিনিময়ে পাইপলাইনের কানেকশন করে দিয়েছে স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে ওটা নিয়ে টেনশন ঘরও পেয়েছে অনেকে অনেকে পায়নি সেটা অসুবিধা নেই সব বলতে মমতা যে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার ওইটা পাই 500 টাকা স্বাস্থ্যসাথী হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে আমার কোনো মানে ফেসিলিটি পাইনি আমি পাইনি আর হ্যান্ডিক্যাপ্টের জন্য তো কিছু ফেসিলিটি ওই 1000 টাকা করে মাসে দেয় এটা কিসের জন্য আমি প্রতিবন্ধী বলে প্রত্যেকবার বিডিও স্যার যখন আমাদের নির্দেশ দেন যে এই এই ডেটে দুয়ারে সরকার আছে আমরা অটপ্রচার করি সদস্য মারফত খবর দিই মেন তো আমাদের অটপ্রচার হয়ই প্রত্যেকবারই অটপ্রচার হয় খবর দিই এবার পরিষেবা দেখুন যদি ডকুমেন্টসের সমস্যা থাকে সেখানে হয়তো অসুবিধা হয়েছে এসসি সার্টিফিকেটের বেলা হয়তো একটু অসুবিধা হয়েছে কিন্তু আমরা সেই সমস্যাটার সমাধানেরও চেষ্টা করছি বারবার আমরা জমা দিচ্ছি বাড়ি আমার না পাইনি আপনাদের খারাপ ছিল একদম খারাপ এখনও খারাপ এখনো খারাপ আবর্জনা ঘর পরে দেয়নি মানে ফর্ম ফিল আপ করেছিলেন না ফর্ম ফিল আপ আমাদের বারবার বলেছি বলে যখন হবে তখন বলবো যখন হবে তখন বলবো বলে আমাদের আর বলেই না ঘরে দরখাস্ত করেছি আমি অনেকবার বহুবার বলেছি পঞ্চায়েতকে কিন্তু তারা কি বলছে বলে আসলে তখন দেখব আবাস যোজনার ঘর এটা নিয়ে আমারও সমস্যা আছে আমরা এত কষ্ট করে ডকুমেন্টস জোগাড় করলাম এতবার ভেরিফিকেশন করলাম সেখানে কিন্তু আবাস যোজনা যারা মানে বেনিফিশিয়ারি যাদের ঘর ভেঙে পড়ে যাচ্ছে তারা কিন্তু টাকা এখনো অবধি পাচ্ছে না এটা
মানে কেন্দ্র সরকার যে টাকাটা আটকে রেখেছে এতবার ভেরিফিকেশনের পরেও সেটা বোধহয় ঠিক নেই। মানুষ এখান থেকে পরিষেবা থেকে আবাস প্লাস থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আবাস প্লাসের কাজ খুব শীঘ্রই শুরু হবে, আমরা সেইভাবেই ডকুমেন্টস জোগাড় করেছিলাম বিডিও স্যারের নির্দেশ অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকদের দিয়ে সার্ভে করা হলো, তারপরেও কেন টাকাটা আটকানো হলো।